আমার কাছে যারা এসেছে তারা অনেকেই আমাকে শুনিয়েছে বাবাটাকে তো ইম্প্র্যাকটিক্যাল কথা বলে, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা বাস্তব বলতে গেলে এই যে দেহেন্দ্রীয় প্রাণ নিয়ে চলছে এটা কি বাস্তব বলছে, এই জড়াব্যাধি ঘ্যানর ঘ্যানর করে এসব আমার কাছেই বলছে, শরীরের কথা, পরিবারের কথা। আমি হোয়াই শুড আই লিসন টু অল দিস ননসেন্স, তুমি তো এর থেকে বেরিয়ে আসতে চাও না। এর মধ্যে তুমি বারবার রিলিফ পেয়েও কিন্তু তোমার বিলিভ টিকবে না। আমি এই বিলিভের কথা বলিনি, দি ফেথ হুইচ নেভার ফেডস, দ্যাট ইজ দি নলেজ অফ ওয়ান্ডনেস হুইচ নেভার ফেডস। বলছে যাকে লাভ করলে আর লাভ করার কিছু বাকি থাকে না, দ্যাট মিনস দ্য অ্যাবসলিউট। আমি অ্যাবসলিউটকে ছেড়ে ফাইনিটের দিকে কেন যাব, হোয়াই? সেটার নাম কালচার, আদৌ নয়। আমিও আনতে রাজি না, ফালতু জিনিস নিয়ে মানুষ ডিসকাস করে সময় কাটায়, তবু কিন্তু এই জিনিস চিন্তা করবে না। আবার যখন অসহায় বোধ করে তখন এসে বলে বাবা ঠাকুর মহাবিপদে পড়েছি এখন কী করবো। আপনি কী আর করবে, সাফার করো, লার্ন ফ্রম ইট দ্যাট ইউ হ্যাভ আর্ন, তোমার লার্ন সাফারিংটা তুমি অর্জন করেছ, এখন সাফারিংটাকে ওভারকাম করতে গেলে তোমাকে কী করতে হবে তার কারণটাকে জানতে হবে, কারণটা তুমি নিজেই। হোয়েন ইউ নো অ্যান্ড ডিসকভার দি কজ অফ ইউর সাফারিং ইউ উইল বি রিলিভ ফ্রম দি সাফারিং, দ্যাট মিন্স হোয়েন ইউ উইল নো দ্যাট ইউ ভেরিলি আর দি দি কজ, দেন নো এফেক্ট ক্যান ওভারকাম ইউ। আমার এই কথার এক বিন্দু সরাবার মতো বুদ্ধি কিন্তু দিয়ে তুমি চেষ্টা করলে পারবে না। হ্যাঁ, তক্ক করবে কতক্ষণ, তারপরে আপনি সব দিয়ে মাথার মতো করবে, কেননা তোমার পুঁজি তো ওই বুদ্ধি পর্যন্ত, তার উপরে তো তুমি যেতে পারবে না। বুদ্ধি নাকাল পায় না, মন নাকাল পায় না যাকে, কাজেই আমি অজ্ঞান গুরুকে তোমাদের সামনে রাখছি না, জ্ঞানাভাস গুরুকেও রাখছি না। চিদাত্মা গুরু সবার মাঝে বোধ স্বরূপে নিত্য বিরাজে, চিদাত্মা গুরু সবার মাঝে বোধ স্বরূপে নিত্য বিরাজে, স্মৃতি রূপে স্বয়ং নিজে মন বুদ্ধির চিন্তায় কাজে, চিতি রূপে স্বয়ং নিজে মন বুদ্ধির চিন্তায় কাজে, প্রকাশ করে মহিমায়াপন প্রকাশ করে মহিমায়াপন, নানা ভাবে নানা কাজে আপন বোধে সবার মাঝে খেলে নিজে, চিদাত্মা গুরু সবার মাঝে বোধ স্বরূপে নিত্য বিরাজে, সোহং বোধে হংস বীজে জ্ঞানী ভক্ত তারে সদাই ভজে, সোহং বোধে হংস বীজে জ্ঞানী ভক্ত তারে সদাই ভজে, অজ্ঞান বোধে যারা আছে তারাও চলে সবোধের মাঝে, অজ্ঞান বোধে যারা আছে তারাও চলে সবোধের মাঝে, অজ্ঞানের বোধ
জ্ঞানেতে আছে জানে তাহা অজ্ঞান যে অজ্ঞানের বোন জ্ঞানেতে আছে জানে তা চৈতন্য নিজে অজ্ঞান অজ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান সাজে অজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান সাজে আত্মগুরু সর্বভূতে আত্মগুরুই আছে অজ্ঞান অজ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান সাজে সর্বভূতে আত্মগুরুই আছে তার কৃপায় আত্মবোধ হয় তার কৃপায় আত্মবোধ হয় তা সানুভূতি তার পরিচয় তার কৃপায় আত্মবোধ হয় স্বানুভূতি তার পরিচয় আপন বোধে সবার হৃদে আত্মগুরু খেলে নিজে আপন বোধে সবার হৃদে আত্মগুরু খেলে নিজে চিদাত্মা গুরু সবার মাঝে বোধ স্বরূপে নিত্য বিরাজে। আমি গুরুর পরিচয় বললাম, এখন তুমি এই গুরুকে কোথায় ধরবে, কোথায় পাবে? বলছে বাবু ঠাকুর তোমার কাছে বসে যখন শুনি তখন মোটামুটি ভালোই লাগে, কিন্তু ঘরের থেকে বেরিয়ে যাওয়ার পরেই তো দেখি বুধগুলি এসে ঘাড়ে চাপে। আপনি তুমি তো আমাকে যে তোমার মধ্যে আমি যে আসি তাকে তো তুমি মানছো না, তুমি অহংকারের গোলামি করছো, দাস হয়ে আছ। এই আমি যে সব আমির আমি, সবার মধ্যেই আমি রয়েছি, তুমি স্মরণ করে দেখো, তা তো করবে না। তোমরা কল্পনা করবে, নানা রকম গতানুগতিক ভাবের সঙ্গে যুক্ত থাকবে, কে কি বলল সেটা গুরুত্ব দেবে, কিন্তু আমার কথা তো গুরুত্ব দিতে পারছো না। কেন না? আমি তো তোমাদের বুজরুকি দেখাতে পারছি না, দেখাবো না, কোনোদিন না। ওই ভেলকি টেলকি দেখিয়ে কাউকে আমি কোনোদিন কব্জা করতে আসিনি। আমার কাছে মিরাকল ইজ ইগনোরেন্স। যারা মিরাকল দেখিয়ে মানুষকে ভুলায় তারা অজ্ঞানের থেকে আরও অজ্ঞানে নিজেরাও যায় আর সবাইকে নিয়ে যায়, তারা জ্ঞানের আলো দিতে কোনো দিন পারবে না। যাকগে, যেই জন্যে আজকের এখানে সবাই এসেছে সেটা হচ্ছে কি, কিছু এমন কথা যেই কথা মানুষের অজ্ঞান দূর করতে সাহায্য করে। আমি সেই প্রসঙ্গে কিছু কিছু কথা রেখেছি ঠিকই, কিন্তু একদিনে তো পুষ্টি হয় না। এই কথা আমি প্রচুর শুনিয়েছি, সেগুলো রেকর্ডও প্রকাশ হয়েছে। যদি সেইগুলি কেউ চর্চা করে তাহলে পরে তার এই আজকের কথার তাৎপর্য অনুভব করার যোগ্যতা বাড়বে। আমি সব কিছুর মধ্যে মিশে আছি, আমি নেই এমন কোনো প্রকাশ সৃষ্টির মধ্যে নেই, সৃষ্টির অতীতও আমি, সৃষ্টির মধ্যেও আমি। এই আমি কিন্তু ব্যক্তি নই, আমি সত্তা, অখণ্ড ভূমা সত্তা। অর্থাৎ যত রকম কল্পনা তুমি মন দিয়ে করতে পারো সবই সম্ভব, ডিউ টু ডু মাই প্রেজেন্স ইন ইউ। আমার বক্ষে তুমি আছো বলেই তুমি কল্পনা করে এই খেলা খেলছো, কল্পনার খেলতে 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 টায়ার্ড এক্সস্টেড হয়ে আমার মধ্যেই ঘুমিয়ে পড়বে। কাজে মৃত্যুরও মৃত্যু আমার মধ্যেই, ভাবলে অবাক হয়ে যাবে। আমাকে অনেকে বলছে এটি কি দারুণ কথা আপনি বলছেন, যে হ্যাঁ, কিন্তু সেইটা তো সে মানছে না, সে তো অন্য জিনিস মেনে তার মনটাকে ভর্তি করেছে কতগুলো আবর্জনা, ফিউটাইল টক্স, থিওরিজ, থিসিস, ডক্ট্রিনস কতগুলো মনের মধ্যে বসিয়ে নিয়েছে, সেগুলো কিন্তু কিছুই উপকার করছে না তার। দীর্ঘকাল কিন্তু এই সংস্পর্শে এসেও কিন্তু অনেকে আছে, তারা কিন্তু এক বিন্দু এই জিনিস নিতে পারেনি, তারা ওই গতানুগতিক জিনিস নিয়ে মেতে আসে।
এ তো ইগো দিয়ে প্রকাশ করেনি কিছু, ইগো পজিশন নেয়, সে আধিপত্য বিস্তার করতে চায়, কর্তালি করে। আমি তো তা করতে যাইনি, কারণ আমি একের ঘরে আছি বলে, আমার কাছে দুই নেই বলে আমি কারো প্রভু নয়, আপনার প্রভু আপনি স্বয়ং। আমি সেই ওয়াননেসের কথাই সবার কাছে শুনিয়েছি, বাট দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড বাই দি ইম্পিওর মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্ট। তারা কিন্তু ওই কল্পনার যে থিওরি অ্যান্ড থিসিস সেইগুলো নিয়ে সারা জীবন কাটাচ্ছে, যাবে চলে এইভাবে কতগুলো জীবন, তারপরে ডাইরেক্টলি ধরতে পারবেন। আমি তাও বলেছি, হারানো ধন পায় না কেউ, কেউ বা পেয়েও হারায়, তারপরে তখন বলবে আর তখন বুঝতে পারিনি, সত্যি তো সাই তো। হ্যাঁ, আমি তো বললাম, দেখো বহু ফর্ম অতীতের আমার এক একটা ফর্মকে লোকে পূজা করছে, তার মূর্তি তৈরি করে, হ্যাঁ মন্দিরে প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেই মূর্তি কথা কয় না, যেই মূর্তি কথা কয় তাকে কিন্তু মানতে কেউ রাজি নয়। আমি ডাইরেক্টলি কথাগুলো বলে যাচ্ছি, এ টাইম উইল কাম হোয়েন পিপুল উইল প্রিপেয়ার সাম টেম্পলস হোয়ার দি ইমেজ অফ দিস বডি দিস লাইফ উইল বি ইনস্টলড অ্যান্ড দে উইল ওয়ার্শিপ। কী ফায়দা হবে, আমার কথা তো কেউ মেনে চলেনি, কিছু লাভ নাই। এখন থেকে কয়েক হাজার বছর আগে যে ইনকার্নেশন, সেই মূর্তি নিয়ে মন্দির তৈরি হচ্ছে, সব কিছু হচ্ছে, ইমাজিনারি কতগুলো কনসেপ্ট হচ্ছে, কই পাক্কা তো কিছু হচ্ছে না। আমাকে চ্যালেঞ্জ করে বলছিল, আপনি এটা কী বলতে চাইছেন, তাহলে কি আমাদের ওল্ড কালচারটা কি সব মিথ্যা? আমি কিচ্ছু মিথ্যা না, সব সত্য, কিন্তু প্রোভাইডেড হোয়েন ইউ আর সত্য। তুমি মিথ্যার মধ্যে থেকে কোনো জিনিস সত্যকে তুমি কোনোদিন জানতে পারবে না, রঙিন গ্লাসে হোয়াইটের ব্রাইটনেসকে পাওয়া যায় না। তখন কতগুলো প্রশ্নের উত্তরে সে চ্যালেঞ্জ করেছিল। এখানে তো বললাম যে দেখো, আমি তোমাদের রিসেন্ট টাইমের কতগুলো ঘটনা তোমাদের সামনে রাখছি, তোমরা এগুলো বইতে হয়তো পড়েছ কিংবা শুনেছ, আমি পড়িও নেই আমি শুনিও নেই, আমি সাক্ষী রূপে আছি বলে আমি জানি। জগতে এমন কোনো ঘটনা ঘটতে পারে না যার সাক্ষী আমি নই, আমি সেই আমির কথাই বলছি। দক্ষিণেশ্বরে রামায়ণ ভক্ত একজন এসেছিল, তার রামলালা রামের একটা মূর্তি নিয়ে সে চলতো, মূর্তির সঙ্গে সে কথাবার্তা বলতো, তাকে খাওয়াতো, শাসন করতো, আর সব কিছু। সেই মূর্তি নিয়ে দক্ষিণেশ্বরে আসার পরে সেই মূর্তিটি ভারী দুষ্টমি করে তার সঙ্গে, সে মাঝে মাঝে কোথায় লুকায় তাকে খুঁজে পায় না, আর রামের সে সাধু খুঁজে বেড়ায়, অপত্য স্নেহ, সে অপত্য স্নেহের ভজন করেছে, কিন্তু সে খুঁজে পেয়েছে তার আরেক সাথী ওই পাগলা ঠাকুরকে, গদাধরকে, রামকৃষ্ণকে খুঁজে পেয়েছে, তার সঙ্গে সে খেলে। শেষ পর্যন্ত সাধু দেখলো, আরে আমি কিছু দিলে খায় না, অথচ ওই রামকৃষ্ণ তাকে যদি কিনা ধানযুক্ত খুইও দেয়, সেটা খেয়ে তার গলায় লাগিয়ে রক্ত বের হয়, তাও সেটা খাবে, আমার কাছে আসবে না। শেষ পর্যন্ত সে বলে যে না, এ একে এখন তোমার কাছে দিয়ে গেলাম, কারণ এও মায়া, দ্যাট সাধু কুড নো দ্যাট এই যে যাকে নিয়ে শিলিয়া করছে এটাও মায়া। সে বললে এই মায়া ছেড়ে এইবার আমাকে যেতে হবে, আমি দেখে গেলাম তোমার কাছে মায়াকে। রামকৃষ্ণ বলে গেল মহা মুশকিলে, তার কাছ থেকে এই মায়াকে হটাবার জন্য আসতে হলো আবার তোতাপুরীকে। বোঝে কে এগুলো? লক্ষ লক্ষ লোক তো ফলো করে কথামৃত, বোঝে একটা লাইন, তাহলে অহংকার ছাড়তে হবে, অহংকার নিয়ে ওটা বোঝা যায় না। কাজেই এই সর্বযুগেই ঠিক এই জিনিস, চৈতন্যদেবের সময় যা ঘটেছে, আমি দেখো আমি তোমাদের যে কথাগুলো বলছি এগুলো কিন্তু তোমরা সব হ্যাঁ তো বইতে নাও পেতে পারো, শুনলে আপনি তাহলে জানলে কী করে, যে আমার জানার জন্য কোনো বই পড়তে হয় না, কারো কাছে যেতে হয় না। দি এসেন্স ভেরিলি আই অ্যাম, দি রিয়ালিটি ভেরিলি আই অ্যাম, দি ট্রুথ ভেরিলি আই অ্যাম,
আমার তো কারোর কাছে যাওয়ার দরকার নেই, কিন্তু এই আমি কিন্তু আমি ছাড়া কেউ মানতে পারবে না, এই আমি তো দুই নাই, এই আমির ভক্ত একমাত্র আমি স্বয়ং। দেয়ার ক্যানট বি এনি সেকেন্ড পার্সন হু ক্যান লাভ দিস আই, আত্মা শুধু আত্মার দ্বারাই সেবিত হয়, অনাত্মার দ্বারা সেবিত হয় না। আত্মাকে আত্মার ছাড়া অনাত্মা জানতে পারে না, আত্মা তো দুইটা হতে পারে না। এই কথাগুলো মনে যদি দাগ না কাটে তাহলে এই কথার কোনো মূল্য নাই, কিন্তু মন বড় কঠিন, সেখানে এই সমস্ত কথা কাজ দেবে না। কিন্তু ভোগের কথা আনি আমি, জাগতিক কথা আনি আমি, বেশ মনোরঞ্জনের কথা আনি আমি, দেখবে একটা সব চাঙ্গাই উঠছে, একটা ওই রোগী শোয়া অবস্থার থেকে উঠে বসেছে। হ্যাঁ কী বললি রে, ওটা কী বললি রে, আবার বল দেখিনি। হ্যাঁ সো ইন্টারেস্টিং ইজ দি ওয়ার্ডস অফ এনজয়মেন্ট। আমি এনজয়মেন্টের মধ্যেও নাই এবং নন এনজয়মেন্টের মধ্যেও নাই, ভোগেতেও নাই ত্যাগেতেও নাই, আমি আমিতে আছি, একেবারে ক্লিয়ার কাট কথা। এবার আই অ্যাম হোয়াট আই অ্যাম, বাস আই এম নাইদার দিস নট দ্যাট, নট দি বোথ, নট দি বোথ, সেই আমি দুইটা নয় তাও নয়, কি আমি আমি দেখি। এইবার কে ধরে গোলপোস্টের পিছনে যাবে, কি গলিতে যেতে পারছে না, অর্থাৎ অ্যাবসলিউটকে ওই দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। অ্যাবসলিউট ক্যানট বি ওভারকাম বাই দি ডুয়ালিটি, ডুয়ালিটির মধ্যে থেকে বুদ্ধি দিয়ে পরম বুদ্ধিকে আমরা মাপতে যাব না, এটা অডাসিটি হয় না। গুরু এই ভুলটা ভেঙে দেয়। আমি যতগুলো কথা এখানে বলছি এগুলো শুধু তোমার ভিতরের মলকে সরাবার জন্যে, অজ্ঞানকে সরাবার জন্যে, তোমার অহংকার অভিমানকে সরাবার জন্যে, তোমার আসল স্বরূপকে জাগাবার জন্যে। কিন্তু সে তো সহজে সে হবে না, অভিমানে সে বাবা ঠাকুর নিজেকে একটা খুব বড় মনে করে। হ্যাঁ শাস্ত্রে এই কথা লিখেছে, মিথ্যা লিখেছে, তার কাছে ওই শাস্ত্রের কথাটা ওই ক্রিয়াকলাপটা হচ্ছে গ্রেটার দ্যান মাই ওয়ার্ডস। আমি এই কথাগুলো ডাইরেক্টলি বলছি কেন, তার কারণ সে তার ফার্স্ট স্টেপ জীবনের ভুল করে সেটাকে কী করে সাপোর্ট করছে অজ্ঞানের সাহায্যে, সে শাস্ত্রের দোহাই দিচ্ছে, কোনো মহাপুরুষের দোহাই দিচ্ছে, কোনো একজন তার আত্মীয় স্বজন কী বলেছে তার কথা ভেবে আসল জিনিসটা কিন্তু সে তারপরে কিন্তু হায়া করছে। কেননা যখন বিকারে সে তাকে স্পর্শ করবে তখন কোথায় থাকবে তার শাস্ত্র কথা, কোথায় থাকবে মহাজন বাণী, কোথায় থাকবে তার প্রিয়জন, টেলমি। যদি তোমার কেউ উদ্ধারকর্তা হয়ে থাকে, দেয়ার ক্যানট বি এনি সেভিয়ার অফ এনিবডি ইন এনি প্লেস অ্যাকসেপ্ট ওয়ানস ওন সেলফ, টেক ইট অ্যাজ গ্যারান্টি, দ্যার ইজ নো সেভিয়ার গ্রেটার দ্যান ইউর ওন সেলফ, ইউর সেলফ অ্যালোন ক্যান সেভ ইউ। উদ্ধরে আত্মনা আত্মানং না আত্মানং অবসাদ, এই কথা গীতায় বলা হয়েছে। আত্মাকে অবসাদগ্রস্ত করো না, কিন্তু আমরা অবসাদগ্রস্ত করি কী করে, যখন উই থিঙ্ক অফ সামথিং এলস আদার দ্যান আওয়ার ওন সেলফ। আমরা দেবদেবীর কল্পনা করি, ঈশ্বরের কল্পনা করি, কী করে, মন দিয়ে, কিন্তু নিজের দিকে একবারও তাকিয়ে দেখি না। যা দিয়ে আমি কল্পনা করছি সেইখানেই যে বসে আছে আসল, তার কথা কেউ ভাবছি না। এই যে হচ্ছে ফাউল গেম, এটি হচ্ছে হিপনোটাইজিং ওয়ান্স ওন সেলফ। এই নিজেকে হিপনোটাইজ করে আবার নিজেকে খুঁজে বেড়াচ্ছে, কোথায়, রূপে নামে ভাবে ঘরে, ও শাস্ত্রের পাতায়, লোকের কথায়, তীর্থস্থানে, মন্দিরে, মসজিদে, গির্জায়, সেখানে তুমি কাকে পাবে, জড়। কিন্তু চৈতন্যের কেন্দ্র বা এসেন্স বা সেন্টার ইজ ভেরিলি ইওর হার্ট, দ্যাট ইজ দি মানে অ্যাবোড অফ অল আন্ডারস্ট্যান্ডিং, সমস্ত বিদ্যার কেন্দ্র হচ্ছে হৃদয়, সমস্ত দেবদেবীর মূল্যায়ন বোধ
হৃদয় থেকে হয়। ঈশ্বর আত্মার আবাসস্থল, কিন্তু নিজের হৃদয় কিন্তু আমরা পরোয়া করি না। আমরা ইন্দ্রিয়তে যা ভালো লাগছে, মনে যা ভালো লাগছে তাই আমরা করছি। একদিন এসে একদিন বলে যে আমার না ওই দেবতা খুব ভাল লাগে, আমি আর অন্য দেবতা আমি চুপ করে আর থাকা ছাড়া কিছু তখন উপায় নেই, চুপ করে আছি। বলছে আমাকে অনেকে অনেক উপদেশ দেয় কিন্তু আমার ওই দেব, চুপ করে রয়েছি। পরে আরেক জিনিস বলল দেখুন আমি এত সেই দেবতাকে ভালোবাসতাম কিন্তু এমন বিপদে পড়েছি, সে তো আমার কোনো কথা শুনছে না এখন। সেদিনকেও আমি কিছু বলিনি। আবার আরেক দিন এসছে, আরেকজনের সঙ্গে সে কী বলেছে তাকে জানি না, আপনি আমাকে একটু সাহায্য করুন। কেন তোমার প্রিয় দেবতার কাছে সাহায্য নিতে পারো না, আমি কেন তোমাকে সাহায্য করতে যাব? তুমি তো ইউল নেভার অ্যাকনোলেজ মি, আমাকে তো তুমি মনে রাখবে না। হ্যাঁ কেন রাখবো না? আমি দেখো জীবনে জন্মের পরের থেকে বর্তমান পর্যন্ত তুমি কতজনের কাছে উপকার পেয়েছ সেগুলো কি তুমি মনে রেখেছ? অহংকার অভিমান নিয়ে তুমি চলে অভ্যস্ত হয়েছ, কিন্তু আমি যেহেতু নিজেকেই শুধু অবলম্বন করে চলি, আমার নিজেকে ভুল করার কোনো ভাবনা, অন্যের উপর আমার চলার কোনো প্রয়োজন হয় না, কাজে আমার ভুল হচ্ছে না, আমি আমাকে নিয়েই আছি। আই অ্যাম ইন মি, অফ মি, ফ্রম মি, ফর মি, বাই মি, উইথ মি, টু মি, অন মি, অ্যান্ড বিয়ন্ড বিয়ন্ড বিয়ন্ড। এই ফর্মুলাকে কাটাও তুমি, দেখি কোন শাস্ত্রের কোন জায়গায় তোমার লেখা আছে এই কথা। বলে যে আপনি আরেকটা কথা বলছিলেন, সেদিনকে শুনলাম অনেকের মধ্যে আলোচনা হচ্ছিল যে অল ডিপেন্ড ফর অল টাইম অ্যাজ ইট ইজ, তা আপনি ফর অল টাইম অ্যাজ ইট ইজটা কোথায় পেলেন? ওইটা আমি নিজেই, ওটা আর কোথাও নাই। হ্যাঁ এটা খুব লোকে খুবই বলছে, লোকে বললো কী এসে গেল তুমি বুঝছ কি? ওটা বলার জিনিস না, খাবারটা নিয়ে হাতে নিয়ে নাচিয়ে নিচে খেলার জিনিস না, ওটা খাও।